তো ফাইনালি আমরা দুটা গাড়ি রিলিজ করে ফেলছি, একটা হচ্ছে কি 2018 সালে 20XI নিশান এক্সট্রেল, আর এটা হচ্ছে মোগেন বডি কিট করা একটা গাড়ি হোন্ডা গ্রেসের EX 2017। এই গাড়িটা অলরেডি আমরা বিক্রি করে ফেলছি, সো যিনি ক্লায়েন্ট তার নমিনেটেড এজেন্টকে পাঠিয়েছেন উনি গাড়িটা রিসিভ করার জন্য, এটা আমরা কিছু পরে ডেলিভারি করে ফেলবো। আর এটা আমরা ঢাকায় নিয়ে যাবো ফোর আওয়ার স্টক। সো এই গাড়িটা অলরেডি রেডি আছে, এটার অকশন রেট হচ্ছে 4, এটা মাইলেজ হচ্ছে 34,000 কিলোমিটার, আর এটা ছিল হচ্ছে 4.5 গ্রেডের একটা 57,000 কিলোমিটার একটা গাড়ি। সো 20XI প্যাকেজের গাড়ি, অনেকদিন গাড়িটা পোর্টে পড়েছিল, অনেক আই হোপ এই গাড়িটা অনেকেই পছন্দ করছিলেন, বাট ফাইনালি চিরং থেকে একজন গাড়িটা বুকিং করেছেন। সো গাড়িটা ওনার হাতে আমরা এখন বুঝিয়ে দিব কিছুক্ষণ পরে। যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল ওই গাড়িটার, সেটা হচ্ছে গিয়ে ওনার সাথে আমার দেখার মতো দেখা হয়নি, ওভার দি ফোনে কয়েকবার কথা হয়েছে, ম্যাক্সিমাম কনভারসেশনটা আমাদের হোয়াটসঅ্যাপেই হয়েছে। সো উনি অকশন শিটটা আগে ভেরিফাই করছেন, গাড়িটার ছবিগুলো দেখছেন, দেন উনি আমাদেরকে একটা ছোটো বুকিং অ্যামাউন্ট দিয়েছেন। গাড়িটা পোর্ট থেকে রিলিজ করার সময় ডিউটি পেমেন্টটা করার পরে উনি যেটা করেছেন, গাড়িটা হাতে পেয়েছেন এবং ওনার যে রেস্ট অফ দ্য মানি সেটা উনি ডিপোজিট করে এখন গাড়িটা উনি ডেলিভারি নিয়ে নেবেন। তো আমরা এটা ওনার সাথে কথা বলে গাড়িটা ওনার নমিনি এজেন্টকে দিয়ে দিব। আর এই গাড়িটা আপনার হাইব্রিড টু হুইল ড্রাইভের গাড়ি, আপনার 360 ক্যামেরা সহ 17-inch অ্যালয় রিম। আমাদের এটা 2017 সালেরও একটা গাড়ি আছে, আমি গাড়িটির ইন্টেরিয়রটা দেখি, এটা খুব ফ্রেশ একটা কন্ডিশনের একটা গাড়ি আছে উইথ সিট হিটার অপশন। যেহেতু 20XI প্যাকেজ, আপনারা অনেকে যেটা জানেন যে 20XI প্যাকেজে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে ব্রেক হোল্ড অ্যান্ড আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল প্রো পাইলট, এই অপশনসগুলো সবসময় থাকে, লেদার সিটস, 5-সিটের হাইব্রিড টু হুইল ড্রাইভের একটা গাড়ি। এই গাড়িটা কমপ্লিট আমার এই মুহূর্তে এইখানে কিছু ছোটো ছোটো ব্লেমিশেস আছে, আই হোপ এটা 4.5 গ্রেডের গাড়ি, তারপরে ওখানে এই যে ইস্যুসগুলো এটা রাফ পলিশ করলে চলে যাবে, এছাড়া সেরকম আলাদা করে কোনো কিছু নাই। তো আমি যেহেতু গাড়িটা পোর্ট থেকে মাত্র রিলিজ করছি, আপনারাও যখন পোর্টে আসবেন গাড়িটা রিলিজ করার জন্য আপনি এইভাবেই দেখতে পাবেন গাড়িটাতে। সো আপনি যেটা দেখবেন দেখো হুইল অ্যালয় রিম, আপনার টায়ার, এগুলো কোনো কিছুই চেঞ্জ হয় নাই, গাড়িতে 360 ক্যামেরা আছে সেটাও চেঞ্জ হয় নাই, আপনার নেভিগেশান প্লেয়ার আছে এগুলো চেঞ্জ হয় নাই। এগুলো শুনতে বা বলতে খুব ব্লেম লাগতেছে, বাট দিস আর দ্য ফ্যাক্টস। তো আপনারা যেটাতে ভয় পান ওই বিষয়গুলো কিন্তু দেখেন, এই গাড়িতে কোনো কিছুই হয় নাই। আমরা যদি পিছনে থেকেও আসি, অনেকে যেটা কমপ্লেন করে যে ফ্লোর ম্যাটও চুরি হয়ে যায়, সে গাড়িটা কিন্তু প্রায় এক মাস আমাদের পোর্টে ছিল, সো কিছুই কিন্তু গাড়িটা থেকে হারা যায় নাই, ইজ এভরিথিং ইন লাইন। আমরা ছবিতে যা দেখেছি, অকশন শিটে যা লেখা ছিল, ইজ এভরিথিং, সব কিছুই গাড়িটার মধ্যে আছে, স্পেয়ার টায়ার্স অ্যান্ড এভরিথিং গাড়িটার সাথে অলরেডি চলে আসছে। দিস ইজ দ্য থিং, এটা হচ্ছে কি ইনভেন্টরি লিস্ট, গাড়িটা যখন জাপান থেকে জাহাজে উঠে আসলো এবং জাহাজ থেকে নামার সময় আমাদের পোর্ট অথরিটি এবং কাস্টমস একটা ইনভেন্টরি করে উইথ দ্য হেল্প অফ দ্য থার্ড পার্টি। এই ইনভেন্টরির মধ্যে সব কিছু লেখা থাকে যে গাড়িতে কী কী আসছে কী কী আসে নাই। সো আপনি যখন গাড়িটা রিসিভ করবেন তখন এই ইনভেন্টরি লিস্টটা সহ আপনি গাড়ির জিনিসগুলো মিলিয়ে নেবেন। আই হোপ এটা যখন আপনি চেক করে নিজে বুঝে নিতে পারবেন, এখানে 1 থেকে একদম 80 পর্যন্ত আপনার বেসিক্যালি 74 পর্যন্ত আপনার অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। তো সেই পয়েন্টের এগেনস্টে রিমার্কসগুলো দেওয়া আছে যে গাড়িতে কী কী আসছে, এখানে গাড়িতে চেঞ্জ নাম্বারও দেওয়া আছে। তো এটা যদি দেখে বুঝতে পারেন আই হোপ আপনার কোনো কিছুই মিসিং হওয়ার কোনো ভয় থাকবে না। আর দিস ইজ দ্য অকশন শিট, 4.5 গ্রেডের গাড়ি ছিল, ইন্টেরিয়র এক্সটেরিয়র কন্ডিশন ছিল বিবি, মাইলেজ ছিল 57,614, এটা হচ্ছে টু বি প্রেসাইজ। আমি একটু চেষ্টা করি অকশন শিটের এই বিষয়গুলো দেখা যেতে, যে গাড়িতে কী কী বেসিক্যালি ছিল। এই মার্কিংয়ের মধ্যে দেখো A1 যেগুলো আছে বা B1 যেগুলো আছে, এগুলো এত ছোট্ট যে এগুলো আপনি কিন্তু একদমই বুঝতে পারবেন না, কারণ খালি চোখে নেখেটাইতে এগুলো বোঝার কোনো উপায় নেই। W1 হচ্ছে রিপেয়ার মার্ক বা ওয়েভ যেটা এখানে দেওয়া আছে, কিন্তু এটার সিগনিফিকেন্সটা এতই কম যেটা বোঝা যাচ্ছে না। বাট এটার বাইরেও কিন্তু জিনিস আছে, যেমন এখানে একটা স্ক্র্যাচের মতো আছে, আই হোপ যেটা পলিশিং হয়তো চলে যেতে পারে, আমি জানি না ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে কি না। বাট আমার যেটা ম্যাটার অফ কনসার্ন সেটা হচ্ছে, যেমন দেখেন এখানে
টায়ারের মার্কিং দেওয়া আছে, হ্যাঁ 5544। আমি টায়ারগুলো দেখতেছিলাম, ঠিক ফাইভ টায়ার কোন মানে 50% আছে, কিন্তু টায়ার কিন্তু ওই যে ফাটা 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 হয়ে আছে। তো শুধু ফাইভ থাকলেই বা ফোর থাকলে অ্যাকসেপ্টেবল, এরকম অনেকের একটা এক ধরনের ইস্যুস থাকে যে দুই তিন টায়ার এগুলো এই ধরনের টায়ার মার্কিং থাকলে আমরা নিব না। হ্যাঁ দুই তিন মার্কিং থাকলেও সেই টায়ারগুলো কিন্তু ভালো হয়, এবং ফোর ফাইভ থাকলেও যে একটু খারাপ অবস্থায় আসতে পারে সেটা প্রমাণ কিন্তু একদম সামনে। তো এটাই জাস্ট এটা বোঝানোর মতো আসলে সেরকম কোনো কিছু নাই, আমি জাস্ট এটা ছেড়ে দিলাম আপনাদের হাতে যে বেসিক্যালি আপনি যখন পোর্টে আসবেন, যেমন দেখেন এখানে সিরিয়াল ধরে গাড়ি আসতেছে, একটার পর একটা করে গাড়ি আসতেছে রাখতেছে, সব সিএনএফ এর আন্ডারে কাস্টডিতে আছে, সিএনএফ এজেন্ট যারা আছে, অন্যান্য মানুষদের গাড়ি আছে, এভরি ওয়ান ইজ ক্যাপচারিং দ্য ইমেজ অফ দ্য ভেহিকেলস, এবং সেটা কিন্তু কাস্টমারদের ফরওয়ার্ড করতেছে, দেখেন আমরা গাড়িটা কীভাবে আনতেছি পোর্ট থেকে। সো এত কিছু করার পরে আপনার কিন্তু ভয় থাকার কোনো কারণ নাই, আর আমাদের অবজেক্টিভটা থাকে এটাই যাতে আপনি যদি নাও আসেন অ্যাটলিস্ট আপনি ছবি দেখে গাড়ির ভিডিও দেখে কিন্তু আপনার আইডিয়া হয়ে যাবে যে আমার গাড়িটাতে এগুলো এগুলো জাপান থেকে আসছিলো, আমি এগুলো এগুলো সহ পাচ্ছি, এটার পোর্টের ইমেজটা আমি দেখে নিলেন, দ্যাটস ইট। আপনার আমার মনে হয় না এখানে আর কোনো ভয় থাকার কোনো কারণ আছে। ওকে লেটস মুভ টু আওয়ার হোন্ডা গ্রেস, এটা তো স্টাইল প্যাকেজের একটা গাড়ি, হোন্ডা গ্রেসের ইএক্স স্টাইল প্যাকেজের একটা গাড়ি, মুগেন বডি কিট আসছে, অ্যাডিশনাল এই যে ট্রিমগুলো আসছে গ্রেস লেখা। আর যদি বলি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে মুগেনের এই যে গিয়ার শিফট লিভারটা আসছে, এটা একটু ইউনিক। আপনার সিটের ফ্যাব্রিক এবং স্টিচিংগুলো ডিফারেন্ট, এটা স্টাইল প্যাকেজের গাড়ি, আর মুগেন বডি কিট থাকার কারণে গাড়িটা দেখতে অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে গিয়ে রোজ ব্ল্যাক কালারের একটা গাড়ি, ইটস নট ব্ল্যাক ইটস নট গ্রে, ইন বিটুইন একটা কালার। আর এটার অপশন শিটটা কি এখানে আছে? ওকে এটার অপশন শিটটাও আছে, দিস ইজ দ্য অপশন শিট। হ্যাঁ এটা কিন্তু ফোর অপশন, অপশন গ্রেড হচ্ছে ফোর, মাইলেজ হচ্ছে 34,000 কিলোমিটার। এটা বেসিক্যালি এক্সটেরিয়ারটা সি হয়ে গেছে, তার একটা প্রধান কারণ হচ্ছে এই গাড়িটার ওই পাশে যে বডি কিটটা আছে এখানে সাইড স্কারটা আছে, এখানে একটা বড় স্ক্র্যাচ আছে। সো এটা আসলে ফিক্স আপ করাটা একদমই ইজি। আর যেমন এটা কিন্তু সিএ অপশনের, এখানে কিন্তু কোনো টায়ারের মার্কিং নাই। হ্যাঁ 2017 সালের টায়ার, আপনি দেখেন এক্সটেলে থেকেও কিন্তু এটার টায়ার অনেক ফ্রেশ। এখানে যদিও কিছু কিছু ছোটো 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 মার্কিং আছে, 17 টায়ার হিসেবে যথেষ্ট ভালো আছে এটা। তো টায়ার মার্কিং না থাকলেও আপনি সামনাসামনি দেখেও আপনি ডিসিশন নিতে পারবেন। সো একমাত্র রিজিড হয়ে অপশন শিটের মধ্যে যে মার্কিং থাকে সেটা রিজিড হয়ে থাকাটার মধ্যে আসলে কোনো ইয়া নাই। আপনি এই গাড়িটা ঢাকায় রেডি থাকবে, আপনারা যারা পছন্দ করছেন হোন্ডা গ্রেস তারা এসে গাড়িটা পছন্দ করে টেস্ট ড্রাইভ করে আপনারা দেখতে পারেন। আমরা এই পর্যন্ত থাকি, গাড়িটা ডেলিভারি করার সময় ইনশাল্লাহ আপনার সাথে আপনাকে দেখা দেবো যে ক্লায়েন্টদের সাথে যে আমরা বেসিক্যালি কীভাবে গাড়িটা ডেলিভারি করছি। ওকে।